অভিনন্দন ছাত্রদেরকে যে খুব দ্রুতই বাংলাদেশের দ্রব্যমূল্য দাম কমতে শুরু করেছে তবে এটাকে কন্টিনিউ করার জন্য সিন্ডিকেট মুক্ত করতে হবে যেমন আমরা দেখেছি যে ছাত্ররা ট্রাফিকের নিয়ম পালন করছে সো এখানে কোনো দুর্নীতি থাকতে পারবে না এবং কোনো সিন্ডিকেট থাকতে পারবে না স্পেশালি হচ্ছে যে আমি যদি এখনও চেক করি আমি বর্তমানে কুমিলা থেকে বলছি এবং কুমিলার বিভিন্ন জায়গায় এখনও কিন্তু দাম কমেনি বিশেষ করে রাজগঞ্জ রানীবাজার বিভিন্ন জায়গায় এখনও কিন্তু সিন্ডিকেট কাজ করছে সো এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে কুমিলা থেকে যারা দেখছো তারা অবশ্যই এই জায়গাগুলো খবর নিবা যে যে জায়গা জায়গায় সিন্ডিকেট হওয়ার কথা বা ছিল সেই সেই জায়গাগুলো তোমরা ঢুকো এবং তোমরা চাষ করো তাদেরকে যে কি আছে কি অবস্থায় আছে এবং কেন হচ্ছে তখন কিন্তু তারা অবশ্যই এই দ্রব্যমূল্য দামগুলো কমিয়ে দিবে এবং তারা নিজেদেরকে সুদ্রিয়ে নিতে পারবে আর যদি কেউ তাদেরকে সেস না করে জিজ্ঞাসা না করে তাহলে কিন্তু তারা এটা করবে না সো যার কারণে হচ্ছে যে এটা আমাদের অবশ্যই করা উচিত এবং এই কাঁচাবাজারের মূল্য তালিকা বেঁধে দেওয়া উচিত সো সব কিছু মিলিয়ে সরকারি অফিস আদালতে যেখানে দুর্নীতি হচ্ছে সেখানেও কিন্তু ছাত্রদেরকে ডুবতে হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তাদেরকে ধরতে হবে যে এখানে দুর্নীতি কতটুকু এবং দুর্নীতি যেন না হয় দুর্নীতি হলে কিন্তু তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমন একটি হুঁশিয়ারি জারি করে দিতে হবে ছাত্রদেরকে এবং যেই যেই কাঁসা বাজারগুলোতে মিঠারে চুরি করছে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি রাখছে এবং মিঠারে ওজনে কম দিচ্ছে সেই সেই কাঁসা বাজারগুলোতে কাজ করতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে যেন বাংলাদেশে কখনোই আর এই ধরনের স্বৈরাচারী কেউ না করতে পারে যেখানে আপনারা দেখবেন যে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেখানে জাপিয়ে পড়বেন অন্যায় অবিচারকে প্রতিহত করবেন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন দেখবেন যে এই দেশ কখনোই আর সৈরা কোনো দিন স্বৈরাচারের আন্ডারে যাবে না এবং এই দেশ সুন্দর হবে আমরা জানি না কারা ক্ষমতায় আসবে কারা কি করবে তবে সব কিছু মিলিয়ে হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কেউ স্বৈরাচারী না করতে পারে এবং মাথা চাড়া দিয়ে না উঠতে পারে